হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেহেতু আমি ঘুরতে বেরিয়েছি সেহেতু আমি খুব ভালোই আছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। সারাদিন আজকে উদয়পুর বিচে স্নান করে এসে খুব টায়ার্ড হয়েছিলাম, একটু শুয়েছিলাম। তো ভাবলাম এখন বিকেল হয়েছে, 4:30 নাগাদ বাজে, তো ভাবলাম একটু সমুদ্রের ধারে যাই। তো বৃষ্টি শুরু হয়ে গেল, কি করব এখন, তাই রুমেই বসে আছি। বসে বসে কি ভাবছি কখন বৃষ্টি থামবে। তো বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে কত লোক তোমরা দেখতেই পারছো, খুব ভালো লাগছে। মনে হচ্ছে ওরা বৃষ্টিতে এখানেই ছিল, এত লোক এখানে, দেখেও ভালো লাগছে। আর আমি আর ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পারছো। আর হচ্ছে দাদাভাই দিদিভাই আসতে পারিনি, কারণ সিঁড়ি এখনও ঘুমিয়ে আছে, ও উঠলে তাহলে আসবে আর কি। বৃষ্টি এখনও ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, তবু ভালো লাগছে এখানে থাকতে। রুমে আর থাকতেই পারছি না আমি, কারণ ঘুরতে এসে কতক্ষণ আর রুমে থাকতে ভালো লাগে, তাই না? তো তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই নিয়ে আমার দীঘাতে দুবার হয়ে গেল ঘোরা, আর কেনই বা আমাকে সেকেন্ডবার দীঘাতে আসতে হলো সেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালোই লাগছে ঘুরতে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমার ঘোরার কথা শুনলেই তো আমি দুপা এগিয়ে রাখি, সত্যি ঘুরতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ওল্ড দীঘা, তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর, অনেক লোক এসেছে। সন্ধ্যে টাইমটা বেশি ভিড় হয়, সন্ধ্যের সময় হলে সবাই চলে আসে এক এক করে, সবাই পাথরের ওপরে বসে থাকে, ধারে বসে থাকে। খুব সুন্দর ওয়েদার, চারিদিকে খুব সুন্দর হাওয়া বইছে। আর আমি এদিকে ফটো তোলায় ব্যস্ত, আমার বর এদিকে বসে আছে, ও বসে আছে, আর আমি এদিকে ফটো ভিডিও করে বেড়াচ্ছি। ও এক জায়গায় বসে আছে তখন থেকে, আর আমি চুপ করে তো বসে থাকতেই পারি না, এদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি। তারপরে আমি ওর পাশে অনেকক্ষণ বসেছিলাম, জলের ঢেউ দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছিল, খুব একটু ভয়ও লাগছিলো, মনে হচ্ছিলো এই বুঝি বৃষ্টি শুরু হয়ে যাবে যাবে, তো কী করবো এখন। ও তো বলেই দিল যে চলো এখন চলে যাই রুমে। তো ওখান থেকে উঠে গেছি, বৃষ্টি সত্যি সত্যি শুরু হয়ে যাচ্ছিলো। আমি বললাম ওকে চলো কিছু খাই এখন, না হলে আর খেতেই পারবো না যদি সত্যিই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমাকে বললো চলো পাপড়ি চাট খাই, আমি বললাম যে চলো এখন আমরা পাপড়ি চাটের ওখানে যাব। পাপড়ি চাট খেতে দোকান খুঁজে বেড়াচ্ছি, দোকান পাচ্ছি না। তো সবাইকে দেখে মনে হচ্ছে কারোরই বাড়ির যাওয়ার তাড়া নেই, বা মানে রুমে যাওয়ার তাড়া নেই। বৃষ্টি আসছে আসছে, তো কী হয়েছে, ঘুরে তো নেই, মজা তো করে নেই। এগুলো দেখে আমার আর ইচ্ছে হলো না যেতে, আমিও বললাম যে চলো একটু ঘুরেই নিই। ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে দেখো কি সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো একটু ঘুরে টুরে আমরা পাপড়ি চাট খেতে যাচ্ছিলাম, জানি না আর কবে আসা হবে, আদৌ আসা হবে কি হবে না, তো এর জন্য আমরা একটু ঘুরেই নিলাম। এখন চলে আসছি পাপড়ি চাটের দোকানে, এখন আমরা খাবো। তোমরা দেখতেই পারছো এখানে পাপড়ি চাটটা খুব ভালো বানায়, আবার কখনো ভালো বানায় না, কিন্তু আমাদের এটা খুব টেস্ট লেগেছিলো। খুব ভালো করে বানাতে বলেছিলাম কাকুটাকে, তো খুব ভালো করে বানিয়ে দিয়েছিল, খেয়েওছিলাম খুব টেস্টি করে, যাক ভালোই লাগলো সব কিছু। তো এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে বেরিয়ে পড়লাম রুমের দিকে। তো যেতে যেতে কি মনে হলো, ভাবলাম একটু চা খেয়ে যাই, কিন্তু দেখো আবার সেই টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ও দেখি দোকানে চলে আসছে, চিকেন পকোড়ার দোকানে, ও চিকেন পকোড়া নেবে। তো চিকেন পকোড়া নিতে নিতে আমি এখানে চা খেতে চলে আসছি। ও হ্যাঁ, আর এই দোকানের চা সত্যি খুব 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 অসাধারণ লাগলো। এই কাকিমাকে বললাম যে আমি তো চিনি ছাড়া দুধ চা খাই, তো বললো ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি তোমাকে আলাদা করে দিচ্ছি। সত্যি কি বলবো তোমাদের, বিশ্বাস করবে না, কাকিমাটা সত্যি আমার জন্য আলাদা করে চা বানিয়ে দিয়েছিলো, এত ভালো লেগেছিলো। আমি যেমন একটা আর কি বাড়িতে করে খাই, তো ভালোই হয়েছিল। তো এই ভালো লেগেছিলো দেখেই আমি আবার পরে গিয়ে আবার চা খেয়েছি।
চা খেতে খেতে আমরা আবার চলে আসলাম পিৎজার দোকানে। ও বললো পিৎজা নিয়ে নিই, তো পিৎজা নিতে নিতে আমার মনে হলো একটু মিষ্টি পান খাই এখানকার, আমার একটু ভালোই লাগে মিষ্টি পানটা খেতে। তো দীঘার মিষ্টি পান কোনোদিন তো খাইনি, তো দেখি ট্রাই করি, কিন্তু কপালটা খুব খারাপ ছিল, মিষ্টি পানটা আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম, লাস্টে কি করব, তো পিৎজাটাই খেয়ে নিই। তো দেখে তো মনে হচ্ছিল পিৎজাটা খুব টেস্টি, কিন্তু না অতটা টেস্ট ছিল না। এখন কি করব ঘরে থেকে, তো সিঁড়িকে নিয়ে চলে আসলাম একটু রুমের বাইরে। ও একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, খেলে বেড়াচ্ছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আমি আরও এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি আর সবাই ঘরে খাচ্ছে। দেখো দেখো মেয়েটার কত সাহস, ও ঝুঁকে যাচ্ছিল, ওকে টেনে নিয়ে আসলাম এদিকে, আসবেই না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো কি দুষ্টুমি শুরু করেছে, ওকে বারবার বলছি নোংরা আছে, ও তোর উঠবেই না। ও এখানে ভালোই মজাতেই আছে, ভেবেছিলাম একটু বিরক্ত করবে, না বিরক্ত করেনি, শুধু গাড়িতে জার্নি সময় একটু বিরক্ত করেছিল। দেখতে পাচ্ছ খুব নাচানাচি করছে, ওই মজাতেই আছে। দেখো দেখো ও নাচানাচি দেখে আমারও খুব হাসি হচ্ছিল। এখন দেখবে ও কি কি করে, এই যে গান করছে, সিঁড়ি ওয়ালে একটা শিফটা করে ফটো দেখেছে, তো ওখানে চুমু খাচ্ছে, নম করছে, এসব করে বেড়াচ্ছে, তো আমার খুব ভালো লাগছিল দেখে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।